এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। খুবই দুর্ভাগ্যজনক অবস্থা, এমন সমস্ত ঘটনা ঘটছে। সৌরভের মতো এত ফিট ব্যক্তির তার হার্টে তিনটে হোল পাওয়া গেছে হঠাৎ অসুস্থ। তার ভাই স্নেহাশিস ও ভালো ক্রিকেটার, তাকেও স্টেন বসাতে হয়েছে। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আমাদের একজন মাননীয় মন্ত্রী অরূপ রায়ও হঠাৎ অসুস্থ হয়ে তারও সমস্যা, কি হচ্ছে জানি না। পশ্চিমবঙ্গের প্রতি এরকম যারা মানুষ, মানুষের সেবায় ব্যস্ত, তারা অসুস্থ হচ্ছে না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব তার তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যে খবরে আমাদের নজর রয়েছে, ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, ফের তার বুকে ব্যথা। ইতিমধ্যে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। অ্যাপোলোয় সৌরভের এই মুহূর্তে অ্যাঞ্জিওগ্রাম করা হচ্ছে, ইতিমধ্যে ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে দেখছেন তিনজন চিকিৎসক, সৌরভকে দেখছেন আফতাব খান, সপ্তর্ষি বসু এবং চিকিৎসক সরোজ মণ্ডল। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে, ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, ইতিমধ্যে আমরা যেরকম জানতে পাচ্ছি ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবং অ্যাঞ্জিওগ্রাম করা হচ্ছে, এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেই পরীক্ষা এবং এর পর পরবর্তী প্রক্রিয়া কি? যেমন তুমি বলছিলে যে ওর শারীরিক অবস্থা কালকে সামান্য অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে আজকে নিয়ে আসা হয়, তিনি আসেন। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে হাসপাতালে তাকে আসতেই হতো, এই যে কুড়ি দিনের ব্যবধানের মধ্যেই তাকে হাসপাতালে আসতে হতো, তার কারণ তার পেন্ডিং দুটো স্টেন্টিং রয়েছে, অর্থাৎ তাকে যে আরও দুটো আর্টারিতে স্টেন্ট করার প্রয়োজন। চিকিৎসকরা এর আগেই ট্রিপল ভেসেল ডিজিজ ডায়াগনোস করার পর বলেছিলেন সেই স্টেন্টিংগুলো অবশ্যই দরকার, এবং সেই কারণেই এইটা হয়েছে কি না সেটা চিকিৎসকরা যাচাই করছেন। চিকিৎসকরা এটাও বলছেন যে তার অবশ্যই দুটো স্টেন্ট করতেই হবে, দুটো স্টেন্ট ব্যবহার করে যে ড্রাগ ইলিউডিং স্টেন্ট এর আগে ব্যবহার হয়েছিল সেটাও এক্ষেত্রে ব্যবহার হতে হবে। তবে আজকেই স্টেন্টিং হবে না কালকে হবে, চিকিৎসকরা সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার যে সমস্যা হচ্ছিল গতকাল, সেই সমস্যা হওয়ার কারণে চিকিৎসকরা আজকে দ্রুত তাকে আসতে বলেন এবং হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ডক্টর আফতাব খানের তত্ত্বাবধানে তিনি ভর্তি হয়েছেন, মেডিকেল বোর্ড হয়েছে, এবং ডক্টর আফতাব খান নিয়মিত তাদের পারিবারিক চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও চিকিৎসা ক্ষেত্রে তার এই যে সাপোর্ট রয়েছে, ফলে তার কাছেই পরিবারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এবং তুমি যেমন বলছিলেন তার অ্যাঞ্জিওগ্রামের যে প্রক্রিয়া সেটা চলছে, অ্যাঞ্জিওগ্রাম হলেই চিকিৎসকরা বুঝতে পারবেন যে আজকেই স্টেন্টিং দরকার কি না। কারণ প্রথমবার আমরা যখন সৌরভ গাঙ্গুলি ভর্তি হয়েছিল আমরা যেটা জানতে পেরেছিলাম, ট্রিপল ভেসেল ডিজিজ হলেও একটি আর্টারিতে তার ব্লকেজ অতিরিক্ত মাত্রায় ছিল এবং সেইটা হচ্ছে ইমিডিয়েট ডেঞ্জার ছিল, প্রাথমিক যে বিপদ সেইটা কাটানোর জন্য সেইটা স্টেন্টিং করা হয়েছিল, ড্রাগ ইলিউডিং স্টেন্ট ব্যবহার করা হয়েছিল এবং তারপরে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তা তবে তখনই চিকিৎসকরা অবশ্যই পরামর্শ দিয়েছিলেন যে আরও দুটো স্টেন্টিং করা দরকার এবং সেটা 2-3 সপ্তাহের মধ্যে করতেই হবে। এবং সেই 2-3 সপ্তাহের যে সময়ের ব্যবধান আমরা জানি যে 20 দিন হয়ে গিয়েছে এবং এর মধ্যে তাকে আসতেই হতো। ইতিমধ্যে তার দাদারও স্টেন্টিং করা হয়েছিল, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, এই একই হাসপাতালে একই চিকিৎসকের তত্ত্বাবধানে। এবং যেটা জানা যাচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা অবশ্যই স্থিতিশীল আছে, উদ্বেগজনক কিছু হয়নি, সতর্কতার ব্যবস্থা হিসেবে তাকে আজকে হাসপাতালে অবশ্যই আসতে বলা হয়েছে কারণ স্টেন্টিং তাকে করতেই হতো। এবং আজকে চিকিৎসকরা যেটা বোঝার চেষ্টা করছেন যে স্টেন্টিং প্রসিডিওরটা আজকে করা হবে না কালকে করা হবে। আর তার যে অস্বস্তি হয়েছিল সেটা শুধুমাত্র করোনারির সমস্যার জন্য, হৃদযন্ত্রের সমস্যার জন্য না অন্য কিছুর জন্য, ফলে তারা যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায়ের একবার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এবং সেই প্রসিডিওর করা হয়েছিল, পরবর্তী চিকিৎসকরা কোনো ঝুঁকি নিচ্ছেন না। যেমন তুমি বলছিলেন যে বিভিন্ন টেস্ট, রক্ত পরীক্ষা করে তার লিপিড প্রোফাইল, কোলেস্টেরল সহ অন্যান্য যে পরিস্থিতি সেগুলো কী আছে সেটা দেখার জন্যে রক্ত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে, তা একই সঙ্গে ইসিজি করা হয়েছে। অ্যাঞ্জিওগ্রাম করে চিকিৎসকরা বুঝতে চাইছেন যে আজকে প্রসিডিওরটা করতে হবে কিনা, তার কারণ তোমাকে যেটা বলছিলাম যে প্রথমবার যখন যেটা অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায় যে ইমিডিয়েট ডেঞ্জার একটি আর্টারিতে আছে, সেই ইমিডিয়েট ডেঞ্জারটা রিপেয়ার করে তাকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছিল এবং পরিবারের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছিল যে পরবর্তী যে দুটো স্টেন্টিং করতে হবে সেটা কখন করতে হবে। এবং সেই মতো চিকিৎসকরা অবশ্যই ফলো আপ চলছিল বাড়িতে। আজকে যেটা জানা গেল যে গতকাল তিনি অসুস্থ বোধ করায় তাকে দ্রুত চিকিৎসকরা আসতে বলেন এবং পরবর্তী পদক্ষেপগুলো কি কি হবে, চিকিৎসকরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী এগোচ্ছেন। তোমাকে জানিয়ে রাখবো এখানের যে চিকিৎসক যারা আছেন তারা শুধুমাত্র পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন না, তারা অন্যান্য চিকিৎসক যারা আছেন দিল্লিতে, মুম্বাইতে, বেঙ্গালুরুতে, ডক্টর দেবী শেঠি সহ দিল্লির চিকিৎসক, এইমসের চিকিৎসক
এবং মুম্বাইতে চিকিৎসক, চেন্নাইয়ে হার্ট বিশেষজ্ঞ প্রত্যেকের সঙ্গে অবশ্যই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলা হবে বলে জানা গিয়েছে এবং তারপরে পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্টেন্টিং যে দুটো করতে হবে সে ব্যাপারে চিকিৎসকরা একেবারে একমত, সেটা কখন, আজকে না কালকে, বা এই যে তার অসুস্থতা সেটা আদৌ স্টেন্টিং করার এই করোনারির প্রবলেমের জন্য কিনা সেইগুলো চিকিৎসকরা নিশ্চিত হতে চাইছেন। বেশ, তুমি নজর রাখো ঝুলাম, আমাদের প্রতিনিধি যেরকম জানালেন চিকিৎসকরা এটা বলছেন যে কোনো রকম উদ্বেগজনক পরিস্থিতি নয় সৌরভ গঙ্গোপাধ্যায়, একেবারেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে চিকিৎসকরা পর্যবেক্ষণ করে দেখছেন, ইতিমধ্যে তার ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে, অ্যানজিওগ্রাম করা হচ্ছে, এবং এই অ্যানজিওগ্রাম করার পরে পরবর্তী ঠিক কি করা হবে, কি ধরনের চিকিৎসার প্রয়োজন রয়েছে সৌরভের, সেটা বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম চিকিৎসক মনোতোষ পাঁচার সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো।